라테 아비아게 어제나 저와 마야비 저게 이마야 자모두 리아빌마카 라테 এটার একটা মজার একটা স্মৃতি আমি শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আমি যখন ওই সময় যখন গানের অনেক অবস্থা 2007-08 চারিদিকে বালাম বালাম চলছে, হ্যাঁ গান সাংঘাতিক পছন্দ করছে সবাই, স্টেজে উঠলেও চিৎকার, ইভেন যত দেশে গেছি বাইরে, হ্যাঁ ওখানে হয়তো আমি স্টেজে উঠছি আর যে চিৎকার দিত মেয়েরা, হ্যাঁ তো সব কিছু একটা বিশাল একটা ইয়ে চলছিল আর কি, অস্থিরতা, হ্যাঁ এটা থাকে অবশ্য লিসনার যারা তাদের মধ্যে এই ব্যাপারগুলো হয়তো, হ্যাঁ তো ওইটা অবশ্যই আমরা উই আর ভেরি ব্লেসড। তো ওই সময়টা চলাকালীন অবস্থায় বেশি দিন না যেতে যেতেই কিন্তু আমি আবার বিয়ে করে ফেলি, তখন বিয়ের সময় আমি প্রচুর এসএমএস শত শত, মানে কেউ পারলে কেঁদে দিচ্ছে, কেউ পারলে কেন এরকম হলো, বা কেউ একটু ডিসেন্ট হইতে এত তাড়াতাড়ি বিয়ে করার কী দরকার ছিল, মানে আমার বহু শত্রু হয়ে গেল আর কি অনেকের। তো এটা হয়তো আমি নেগেটিভ হিসেবে নেই না, বাট মজার হিসেবে নেই, যে ব্যাপারটা হচ্ছে যে হয়তো ফিমেল যারা থাকে ইয়াং, হ্যাঁ ওরা ওদের নিজেদের মতো কোনো আর্টিস্টকে পছন্দ করলে তারা নিজের মতো হয়তো কোনো একটা ড্রিম বা কিছু একটা চিন্তা করে, হুইচ ইজ নট এ ব্যাড থিং, বাট আবার এটাও অ্যাবনর্মাল আমার কাছে মনে হয় যে আবার একটা আর্টিস্ট বা সেও তো নর্মাল একটা মানুষই দিনের শেষে, সে যদি আনম্যারিড হয় একটা সময় গিয়ে সে বিয়ে করবেই কাউকে না কাউকে, হ্যাঁ তো এটাও নেগেটিভলি হয়তো নেওয়ার কিছু নাই, বাট অনেকে যারা হয়তো বেশি কনসার্ন থাকে আর্টিস্টটাকে নিয়ে প্রথম হয়তো এক ধরনের একটা ছোটোখাটো একটা শখ পায়, আর এখন ওগুলো নিয়ে আর চিন্তা করি না, এখন হচ্ছে যে এখনও একটা বয়সও আসছি, এখন আমি মিউজিকটাকে যেভাবে দেখি যে আমার মিউজিকটা দিয়ে যেন মানে আমি যেন মানুষকে ইন্সপায়ার করতে পারি কোনো একটাভাবে পজিটিভ হইতে, আমার মিউজিক দিয়ে আমি কখনও কোনো এরকমভাবে ইমোশনাল করতে চাই না যে আমার মিউজিক শুনে কেউ এতই ডিপ্রেসড হয়ে গেলো যে সে থাকে না ডিপ্রেশনে পড়ে গেলো, ওইটা না, আমার কথা হচ্ছে সে যেন ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারে, আমি সবসময় সুরটাকে বা মিউজিকটাকে ওইভাবে কানেক্ট করতে চাই, তো ওইভাবে আরও চিন্তা করি আর কি, যে এখন এলআরবিতে আমাদের সবার জন্য একটা প্রাউডের বিষয়, তো বাচ্চু ভাই হঠাৎ করে যখন চলে যান তখন আসলে এলআরবির মেম্বাররা আমাকে নক করে সামহাও, তার মধ্যে একজন ছিল মাসুদ যে বাচ্চু ভাইয়ের সাথে অনেক ক্লোজ ছিল, বাকিরাও ক্লোজ, বাট ও আমার সাথে অনেক আগে থেকে আমরা একসাথে আর কি প্রায় 20 বছর হবে, তো ও আমাকে ক্যাজুয়ালি প্রথম আনঅফিসিয়ালি নক করলো, আমরা যদি এরকম একটা প্ল্যান করি তুই কি ইন্টারেস্টেড কি না, তা আমার আসলে তো নিজের সলো ক্যারিয়ারটা নিয়ে বা আরও বিভিন্ন মানে সব কিছু শো স্টোজ এগুলো নিয়ে আমি সময়টা চিন্তা করতেছিলাম যে এক নম্বর হচ্ছে এটা অবশ্যই একটা ভালো অফার, হ্যাঁ কারণ এলআরবির মতো ব্যান্ডে, আবার এটাও চিন্তা করলাম একটা কন্ট্রোভার্সিও হবে এটাও জানি, কারণ হচ্ছে যে বাচ্চু ভাইয়ের জায়গায়, হ্যাঁ প্রথমত হয়তো এইজের একটা ব্যাপার থাকবে, এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার থাকে, হ্যাঁ এমন হতো যে আমি হয়তো
বাচ্চু ভাইদের বয়সে কেউ একজন মিউজিশিয়ান বাংলাদেশের হয়তো অতটা কন্ট্রোভার্সি হতো না। আচ্ছা ঠিক আছে, তো ওখানে যখন ওইভাবে অ্যাপ্রোচ আসলো, তারপরে আরেকবার চারজন মিলে আমার সাথে কথা বললো, তখন আমি যেটা হয়েছে যে আমি সিরিয়াসলি একবার চিন্তা করলাম, কারণ ওদের অ্যাপ্রোচটা খুবই ফ্রেন্ডলি এবং খুবই সিরিয়াস একটা ইমোশনাল একটা অ্যাপ্রোচ ছিল। হ্যাঁ, বাকি মেম্বারদের তখন আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলতেছে আমি একটা ট্রাই দিই। ট্রাই দিই বলতে হচ্ছে যে আমি সম্মতি দেই, তারপরে আমরা হয়তো জার্নিটা শুরু করলে বোঝা যাবে কী কী হচ্ছে। তো এইভাবে শুরু হলো। তারপরে একটা সময় গিয়ে আমি দেখলাম যে আসলে ব্যান্ডের কিছু ইন্টারনাল ব্যাপারও আছে, এবং বলতে থাকে না যে ব্যান্ড মেম্বাররা তো অনেক দিন ধরে এখানে আছে। তারপরে আমাদের বাচ্চু ভাইয়ের যে ওয়াইফ, হ্যাঁ, ওই ব্যান্ডের কপিরাইট ইস্যু নিয়ে তাদের ফ্যামিলির সাথে আর ব্যান্ডের সাথে হয়তো কোনো কিছু একটা গ্যাপ ছিল কমিউনিকেশনে, তো তারাও আমাকে যে নক করেছে এটা সামহাও হয়তো ফ্যামিলির কোনো ব্যান্ডের সাথে ফ্যামিলির কোনো কানেকশন আমি তো জানতাম না, বাট সামহাও গানগুলা বা কপিরাইট ইস্যু নিয়ে এগুলো হয়তো বাচ্চু ভাইয়ের ওয়াইফও অনেক দিন ধরে কাজ করছিলো বা কিছু কিছু একটা। তো ওই সব জিনিস থেকে যখন দেখলাম একটু হজবরল অবস্থা ইন্টারনালি, আর আমি মাত্র নতুন মেম্বার হিসেবে মাত্র জয়েন করলাম, তো আমি অ্যাজ এ হিউম্যান বিং আমি কিন্তু খুব সোজা সাপটা মানুষ, মানে কোনো কখনও কোনো ঝামেলার ভিতরে থাকতে চায় না। ইভেন কেউ যদি ঝামেলা করতেও চায়, আমি তাকে ক্ষমা চেয়ে আমি নিজে চলে যাই ওখান থেকে, আমি তর্কেও যাই না। তো যখন দেখলাম ব্যান্ডের ওরকম একটা পরিস্থিতি হচ্ছে, তো আমি যেই মনোভাব নিয়ে যেই চিন্তা থেকে আমি এখানে জয়েন করেছিলাম, দেখলাম যে ওই চিন্তাটাকে আসলে খুব একটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, বরং ইন্টারনালি অনেক জিনিস ভুল বোঝাবুঝি অনেক কিছু হচ্ছে। ব্যান্ডের মেম্বাররা ভাগ হয়ে যাচ্ছে, হ্যাঁ, চারজন যেই চারজন এসেছিল তাদের মধ্যেও একটু গ্যাপ আছে, সব কিছু মিলে তখন আবার প্রচুর সাংবাদিক আমাকে নক করতেছিল, আমি একটা ফোনও ধরি নাই, কারণ আমি আমি টের পেয়ে গেছি যে এটা নিয়ে এখন কন্ট্রোভার্সি শুরু হবে, আমার থেকেও জানতে চাচ্ছে। আমি একদম আই জাস্ট কেপ মাই মাউথ শাট এবং আমি কোনো ফোনও রিসিভ করিনি, কারণ আমি কন্ট্রোভার্সি পছন্দ করি না, আমি নেগেটিভ প্রচার পছন্দ করি না, আমি ভাইরাল হওয়ার জন্য কখনো মিউজিক করি না। হ্যাঁ, আমি খুবই সাইলেন্ট এবং চুপচাপ এবং ঝামেলাহীন একজন মিউজিশিয়ান। তো আমি এই সব থেকে মনে হলো যে আস্তে করে যেভাবে প্রেস রিলিজ দিয়ে আমি ঢুকলাম, প্রেস রিলিজ দিয়ে আমি বের হব না, আমি সাইলেন্টলি আমি বের হয়ে যাব। তো সেটাই আমি করেছি, আমি সাইলেন্টলি মাসুদের সাথে আলাপ করলাম, আরেকজন ছিল শামীম ভাই ওনার সাথে আলাপ করলাম আস্তে করে। আমি ওরাও খুবই মানে আমাকে অনেকবার সরি টরি বলছে যে এরকম সিচুয়েশন হবে, আমরাও জানতাম না, এক্সট্রিমলি সরি। তো আমি বললাম ইটস ওকে, নো প্রবলেম, থিংস হ্যাপেন ইন লাইফ। কিন্তু আমার যেই সৎ ইচ্ছা বা সৎ মনোভাব ছিল ওটা যেহেতু অ্যাপ্লাই করতে পারলাম না, বাট অসুবিধা নেই, আমি এখান থেকে আস্তে করে, হ্যাঁ, এই আর কি, এই হচ্ছে এলআরবি স্টোরি।